তাতে না হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম দ্য জঙ্গল বুক নিয়ে। 2016 সালে এই ফিল্মটি রিলিজ হলেও এই ফিল্মের স্টোরি লাইনের সাথে আমরা প্রায় অনেকেই ছোট থেকে পরিচিত, কারণ আমরা ছোটবেলায় মোগলি কিংবা জঙ্গল বুক নামে কার্টুন অনেকেই দেখেছি। হয়তো আপনারা সকলেই জানেন, তাও বলে দেওয়া ভালো, এই ফিল্মটি একটি বাচ্চা ছেলে আর বনের পশুদের মধ্যে সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে। এই ফিল্মে আমরা বনের পশুদের শৃঙ্খলা, তাদের চিন্তাভাবনা, শিশু মনের বিকাশ আর পশুদের থেকে মানুষের চিন্তাভাবনার তফাত দেখতে পাবো। IMDb-তে এই মুভিটির বর্তমান রেটিং 7.4/10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মোগলি নামে একটি বাচ্চা বনের মধ্যে দিয়ে ছুটছে। দেখে মনে হয় তাকে পিছন থেকে কেউ তাড়া করেছে, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি তাকে বাঘিরা নামের একজন ব্ল্যাক প্যান্থার ট্রেনিং দিচ্ছে। বনের মধ্যে কেউ যদি তাকে তাড়া করে তাহলে তার থেকে কিভাবে বাঁচতে হয়। আসলে এই বাঘিরা মোগলিকে ছোটবেলায় বনের মধ্যে কুড়িয়ে পেয়ে তাকে নিয়ে এসেছিল রাক্সা আর আকিলার কাছে, আর তখন থেকেই মোগলি এই নেকড়েদের সাথেই বড় হচ্ছে। সে রাক্সাকে তার মায়ের মতোই মনে করে, আর রাক্সাও তাকে ছেলের মতোই মানুষ করছে। ছোট থেকে বনের মধ্যে মানুষ হওয়ার ফলে মোগলি বনের পশুদের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। সে তাদের আদব কায়দা সব একটু একটু করে শিখতে শুরু করেছিল, কিন্তু বাঘিরা জানতো মোগলি খুব তাড়াতাড়ি বড় না হলে এই বনের মধ্যে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই সে তাকে রোজ ট্রেনিং দিত বনের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয় অন্য পশুদের সাথে লড়াই করে। এবারে আমরা দেখতে পাই হঠাৎই খরার ফলে বনের মধ্যে সব জায়গায় জল শুকিয়ে যায়, চারিদিকে গাছের পাতা শুকনো হয়ে যায়, আর ওই বনের মধ্যে এখন শুধু একটি জায়গাতেই জল পাওয়া যায়। তাই বনের নিয়ম অনুযায়ী ওই জায়গায় জল খাওয়াকালীন কোনো পশু অন্য পশুর ওপর আক্রমণ করতে পারবে না, আর এটাই ওই পশুদের জলসন্ধি। সেখানে খরার ফলে বনের সকল পশু জল খেতে আসে, সেখানে মোগলিও যায়, আর তাকে দেখে বনের অন্য পশুরা খুবই অবাক হয়ে যায়। মোগলি তাদের সবার সাথে ওখানে জল খেতে থাকে, কিন্তু তার জল খাওয়ার ধরনটাই মানুষদেরই মতো। যেহেতু সে একজন মানুষ, সে একটি ছোট্ট কিছুর সাহায্যে জল তুলে এনে সেটা খেতে থাকে। আর এটা দেখে নেকড়ের সর্দার আকিলা তাকে বলে, নেকড়েরা এরকমভাবে জল খায় না, আর তুমি আমাদের মধ্যে থেকে মানুষের মতো আচার ব্যবহার করতে পারো না। এই টাইমেই হঠাৎ সেখানে সবাই লক্ষ্য করে বনের রাজা শের খান এসেছে। সবাই ভয় পেয়ে এদিক ওদিক সরে যেতে থাকে। শের খান এখানে এসেই সবাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলে, এখানে আমি কোনো মানুষের গন্ধ পাচ্ছি, আমাকে কি কেউ বলবে কোথা থেকে আসছে এই গন্ধ? রাক্সা তাকে তখন জানায়, ও আমার ছেলে, আমি ওকে মানুষ করছি। শের খান তখন জবাবে বলে, নেকড়েরা আবার কবে থেকে মানুষকে নিজেদের বলে মনে করছে? মানুষ কোনোদিনও পশুর মতো হতে পারে না, তারা সবসময় আমাদের শত্রু। আর নিজের মুখের কাটা দাগের উপর দেখিয়ে বলে, তোমরা দেখতে পাচ্ছ না মানুষ আমার কী হাল করেছে? আসলে শের খানের মুখে একটা আগুনে পোড়ার দাগ ছিল, আর এটি কোনো একটি মানুষই করেছিল। কিন্তু নেকড়ের সব গ্রুপ শের খানকে মনে করিয়ে দেয়, এখন জলসন্ধি চলছে, তাই তুমি এখানে কারো স্বীকার করতে পারো না। শের খান তখন তাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দেয়, এই জলসন্ধি আর কদিন বাঁচাবে, বৃষ্টি তো একদিন আসবেই, আর এই জলসন্ধিও তখন উঠে যাবে, আর তখনই আমি ওর স্বীকার করব। এরপর সত্যি বনে একদিন বৃষ্টি নামে, আর চারিদিকে নদী নালা আবার জলে ভরে উঠতে শুরু করে। আর এখনই সেই টাইম যেই টাইমে জলসন্ধি উঠে যাবে আর শের খান স্বীকার করবে। তাই নেকড়ের দলের রাজা আকেলা সবাইকে জানায়, মোগলিকে এখানে রাখা উচিত হবে না, তাকে আমাদের ফিরিয়ে দিয়ে আসা উচিত। কিন্তু রাক্সা কিছুতেই রাজি হয় না, সে বলে ও আমার ছেলে, আমার কাছেই থাকবে। মোগলি দূর থেকে শুনতে পেয়ে বুঝতে পারছিল তাকে নিয়েই তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছে। সে তখন তাদের সবাইকে জানায়, আমি এখান থেকে চলে যাচ্ছি। বাঘিরা এটা শুনে সম্মতি জানায়, তোমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। আর এখানেই আমরা একটি ইমোশনাল সিন দেখতে পাই। নেকড়ে মা আর মানব শিশুর আলাদা হওয়ার দৃশ্য দেখে আপনার চোখ ছলছল করে উঠতে বাধ্য। এরপর বাঘিরা মোগলিকে নিয়ে রওনা হয় যেখানে মানুষ বসবাস করে সেই দিকে। পথে যেতে যেতে তারা একটি হাতির দলকে দেখতে পায়। বাঘিরা তখন মোগলিকে বলে তাদের সামনে মাথা নিচু করতে। মোগলি কারণ জানতে যাওয়ায় বাঘিরা বলে, এরা হলো বনের সব থেকে ক্ষমতাশীল, এদের সামনে মাথা তুলে কেউ এগোতে পারে না, তাই সম্মান জানানোর জন্য এদের সামনে মাথা নিচু করতে হয়। এরপর পথে যেতে যেতে মোগলি বাঘিরাকে জিজ্ঞাসা করে, আমার কি এখান থেকে ফিরে যাওয়াটা খুবই জরুরি? কেন আমি তোমাদের সাথে এই বনের মধ্যে থাকতে পারবো না? বাঘিরা তখন তাকে বলে, এই বনের মধ্যে থাকাটা তোমার খুবই রিস্কি, শের খান তোমাকে যখন তখন মেরে ফেলতে পারে। আর ঠিক তখনই শের খান তাদের উপর অ্যাটাক করে দেয়। বাঘিরা মোগলিকে এখান থেকে পালানোর কথা বলে শের খানের সাথে লড়াই করতে থাকে। মোগলি ওখান থেকে ছুটতে ছুটতে একটি মহিষের দলের মধ্যে ঢুকে পড়ে, আর শের খানের চোখ এড়িয়ে একটি মহিষের পিঠে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শের খান হাজির হয়ে যায় ওই নেকড়েদের ডেরায়। তখন ওই নেকড়েদের লিডার আকেলা তাকে জানায়, মোগলি এখানে নেই, সেখান থেকে চলে গেছে, তাই এখন তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই।
কিন্তু শের খান তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। বাকি নিগ্রেরা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। শের খান তখন তাদেরকে বলে, আমি তোমাদেরকে শুধু মোগলিকে চেয়েছিলাম, আর তোমরা সেটা দিতে পারলে না। এখন এই পুরো এলাকাটা আমার, এইবার তোমরা বুঝবে ভয় কাকে বলে। আর আমি জানি এই খবর পাওয়ার পর সে একদিন ঠিকই ফিরে আসবে, আর তখনই হবে সে আমার শিকার। অন্যদিকে মোগলি মহিষের পিঠে চেপে যেতে যেতে সে ঘুমিয়ে পড়েছিল। যখন সে চোখ খোলে বুঝতে পারে তারা এখন একটি পাহাড়ের গা দিয়ে যাচ্ছে, আর লক্ষ্য করে ভারী বৃষ্টির জন্য পাহাড়ের গা থেকে ধস নামছে। এখন সে কি করবে বুঝতে না পেরে পাশেই থাকা একটি নদীর মধ্যে ঝাঁপ দেয়, আর সেখানে থাকা একটি কাঠের গুঁড়িতে ভাসতে ভাসতে সে আবার বনের মধ্যে প্রবেশ করে। কিছুটা বনের মধ্যে ঢুকেই সে একটি গাছে কিছু ফল দেখতে পায়, আর ওটা পেড়ে খেতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে ছোট ছোট কিছু পশু তার ওই ফলের থোকাটে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে তাদের পিছু নিতে গিয়ে একটি গাছের ওপর উঠে পড়ে, আর সেখানেই কা নামের একটি সাপের সাথে তার দেখা হয়। কা তাকে জড়িয়ে ধরে হিপনোটাইজ করে দেয়, যার ফলে সে পুরনো দিনের কিছু ঘটনা চোখের সামনে দেখতে পায়। সে দেখতে পায় কিভাবে তাকে বাঁচাতে গিয়ে শের খানের হাতে তার বাবা মারা গিয়েছিল, আর তার বাবার হাতেই আগুনের ছ্যাঁকা খেয়েছিল শের খান। এমনকি ওই আগুনেই পুরো জঙ্গল আগুন লেগে গিয়েছিল, আর তখন থেকেই বনের সব পশুরা আগুনকে খুব ভয় পায়, আর এই কারণেই তারা আগুনকে রক্ত ফুল বলে। এই সবের মাঝেই কা তাকে খেয়ে ফেলতে যাবে, ঠিক এই টাইমে বালু নামে একটা ভালুক এসে তাকে ওই সাপটির মুখ থেকে রক্ষা করে। মোগলির যখন হুঁশ ফেরে সে দেখতে পায় সে ওই ভাল্লুকের গুহাতে আছে। বালু তখন তাকে জানায়, আমি তোমাকে মরার মুখ থেকে বাঁচিয়ে এনেছি, এখন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। বালু তখন মোগলিকে একটি পাহাড়ের চূড়ায় মৌমাছির চাক দেখায়, আর বলে ওখান থেকে আমার জন্য মধু পেড়ে নিয়ে আসতে হবে, কারণ আমি অত উঁচুতে উঠতে পারি না, আর উঁচুতে উঠলেই আমার খুব ভয় পায়। মোগলি তখন তাকে সাহায্য করার জন্য বুদ্ধি খাটিয়ে গাছের লতা জোগাড় করে আনে, আর সেটা সাহায্যে উপর থেকে ঝুলে বালুর জন্য মধু জোগাড় করে এনে দেয়। এরপর মোগলি তাকে জানায়, আমাকে মানুষ যেখানে থাকে সেখানে ফিরতে হবে। বালু তখন তার কাছে কারণ জানতে চাওয়ায় সে বলে, আমাকে বাগিরা বলেছে আমার এখানে থাকা খুবই বিপদজনক। এই কথা শুনে বালু তাকে জানায় সে বাগিরাকে চেনে। তারপর এইসব কথা বলতে বলতেই বালু মোগলিকে নিয়ে বাড়ি ফেরার পথে এগিয়ে দিতে যায়। শেষমেশ বালু মোগলিকে মানুষ যেখানে বসবাস করে সেই জায়গা দেখিয়ে বলে, তোমাকে ওখানেই যেতে হবে, কিন্তু তুমি যদি এখানে থেকে যাও তাহলে তুমি আর আমি একসাথে মিলে শীতের আগে অনেক মধু জোগাড় করতে পারবো, আর তাছাড়া তুমি তো দেখেই নিলে তোমাকে কোথায় ফিরতে হবে, এখন তো তুমি একা একাই ফিরতে পারবে, তাহলে শীত পর্যন্ত তুমি আমার সাথে থেকেই যাও, আমাদের একসাথে কাজ করতে খুবই মজা হবে। আর এই সব কথা শুনে মোগলি এখানে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো যে কোনো কারণে বনেই থাকতে চাইতো, কিন্তু বাঘিরা তাকে জোর করে যেতে বাধ্য করছিল। এরপর আমরা দেখতে পাই তাদের দুজনের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর মোগলি তার বুদ্ধি দিয়ে বালুর জন্য অনেক মধু জোগাড় করে ফেলেছে। দেখতে দেখতে তারা দুজনে মিলে খুবই মজার দিন কাটাতে থাকে, কিন্তু বাঘিরা তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে একদিন চলে আসে, আর এখানে এসে মোগলিকে দেখতে পেয়ে সে খুবই রেগে যায়, আর তার এই সব মধু সংগ্রহ দেখে তো আরও রেগে যায়। সে তাকে বলে, তুমি মানুষের মতো সঞ্চয় করে বনের রীতির বিরুদ্ধে কাজ করছো, এইসব বনের ভিতর একদম চলবে না। তারপর সে বালুর উপরেও চেঁচাতে থাকে। সে বলে, তুমি একটা সাদাসিধে বাচ্চা ছেলেকে তোমার সুবিধার জন্য ব্যবহার করছো। এরপরই সে মোগলিকে বলে, তুমি এখনই চলো আমার সাথে, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিয়ে আসি। বালু তখন তাকে জানায়, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর যেতে হবে না, কাল সকালে উঠেই তোমরা চলে যাবে। রাতে ঘুমানোর সময় মোগলি কিছু একটা আওয়াজ শুনে গুহার বাইরে বের হয়, আর কিছুটা দূর গিয়ে সে দেখতে পায় একটি হাতির দল খুব চেঁচামেচি করছে। এটা দেখে সে তাদের কাছে যায়, আর তাদের সামনে গিয়েই সে তার মাথা নিচু করে। এর ফলে হাতিরা তাকে কিছুই করে না। তারপর সে দেখতে পায় তার সামনে একটি গর্ততে হাতির একটি বাচ্চা পড়ে গেছে, আর সে এখন কিছুতেই উঠতে পারছে না। এটা দেখেই মোগলি সঙ্গে সঙ্গে গাছের লতা দিয়ে সে যে দড়ি বানিয়েছিল সেটি নিয়ে আসে, আর তারপর ওই বাচ্চা হাতিটিকে বেঁধে সেখান থেকে উদ্ধার করে। এই পুরো দৃশ্যটা তখন বাগিরা আর বালু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। বাগিরা তখন বালুকে বলে, এই বনের মধ্যে থাকলে ওর বিপদ অনিবার্য, আকিরাকে শের খান মেরে ফেলেছে, আর একদিন ওকেও ঠিক মেরে ফেলবে, তুমি ওকে একটু বুঝিয়ে বলো যদি তোমার কথা শুনে ফিরে যেতে রাজি হয়। বালু এই কথা শুনে মোগলির কাছে গিয়ে বলে, তুমি আমার বন্ধু নয়, আমি শুধু আমার মধু জোগাড়ের জন্য তোমাকে ইউজ করেছি, এখন আমার কাছে অনেক মধু আছে, তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি এখন তোমার জায়গায় ফিরে যাও। আসলে এই কথা বলে বালু মোগলির মন ভেঙে দিয়েছিল, যাতে সে কষ্ট পেয়ে নিজের জায়গায় ফিরে যায়। কিন্তু মোগলি এইসব কথা শুনেই মন খারাপ করে একটি গাছের ওপর উঠে বসে, আর সেখান থেকে কিছু বানর তাকে ধরে এ গাছ থেকে ও গাছ ঝুলিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। বাগিরা আর বালু এটা দেখে মোগলিকে বাঁচানোর জন্য তাদের পিছু পিছু যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তারা দেখে পুরো বানরের দল মোগলিকে নিয়ে একটি পাহাড়ের ওপর উঠে পড়েছে। এটা দেখেই বাগিরা বালুকে বলে, তুমি এখানেই ওয়েট করো, যেহেতু বালু ওপরে উঠতে ভয় পায়। কিন্তু বালু এখানে মোগলির জন্য তার ভয় কাটিয়ে ওপরে উঠতে রাজি হয়।
আর অনেক কষ্টে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে থাকে শুধুমাত্র মোগলির জন্য। এদিকে বানরের দল মোগলিকে পাহাড়ের উপর একটি মন্দিরের ভিতর তাদের লিডার কিং লুইয়ের কাছে নিয়ে আসে। লুই আসলে ভেবেছিল সব মানুষ আগুন জ্বালাতে পারে, তাই সে মোগলিকে বলে, তুমি যদি আমাকে রক্ত ফুল এনে দাও তাহলে আমি তোমাকে শের খানের হাত থেকে বাঁচিয়ে রাখব। সে আরও বলে, আমার সব কিছুই আছে কিন্তু আমাকে কেউ ক্ষমতাবান মনে করে না, তাই তুমি যদি আমাকে রক্ত ফুল এনে দাও মানে আগুন এনে দাও তাহলে আমি সবার থেকে ক্ষমতাবান হয়ে যাব আর আমাকে তখন সবাই মেনে চলবে। এতক্ষণে বাগিরা আর বালু পাহাড়ের উপর উঠে পড়েছে আর তারা সামনে ওই মন্দিরটিকে দেখে বুঝতে পারে এর ভিতরেই মোগলি আছে, তাই তারা তাড়াতাড়ি মন্দিরের দিকে এগোতে থাকে। মোগলি তখন কিং লুইকে বলতে থাকে, আমি আগুন জ্বালাতে পারি না, কিন্তু লুই ভাবে মোগলি তাকে ইচ্ছা করে এইসব বলছে তাই তার উপর রেগে যায়। আর এই টাইমেই এন্ট্রি নেয় বালু। সে কিং লুই আর বাকি সব বানরদের কথার জালে ফাঁসিয়ে তাদের সবার অ্যাটেনশন তার দিকে করে রাখে আর এই সুযোগে বাঘিরা মোগলিকে নিয়ে সাইড দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এর মধ্যেই একটি বানর তাদেরকে দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয়। সবাই তখন তাদেরকে ধরার জন্য পিছনে ছুটতে থাকে। তখনই বাগিরা আর বালু ওই বানরদের সাথে লড়াই করতে শুরু করে আর মোগলিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু মোগলির সামনে এসে হাজির হয় কিং লুই। এই দেখে মোগলি তাকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, আমি আবার আকেলার কাছে ফিরে যেতে চাই। এই সব শুনে কিং লুই তাকে জানায়, তুমি কি জানো না আকেলাকে শের খান অনেকদিন আগেই মেরে ফেলেছে। আর এটা শুনেই মোগলি খুবই রেগে যায়। তারপর সে কিং লুইয়ের কাছ থেকে পালাতে থাকে। কিং লুইও তার পিছু কিছুতেই ছাড়ে না। একটা টাইমে কিং লুই মোগলিকে প্রায় ধরে ফেলতে যাবে, ঠিক সেই টাইমে মোগলি একটি জানলা দিয়ে ঝাঁপ দিয়ে গাছের উপর চলে যায় আর লুই তাকে ধরার জন্যই ওই জানলা দিয়ে বাইরে বেরোতে গেলে গোটা মন্দির তার উপর ভেঙে পড়ে। এটা দেখে বাগিরা আর বালু এক পলকের জন্য ভাবতে থাকে মোগলি হয়তো ওর ভিতরেই চাপা পড়ে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোগলি গাছ থেকে বাগিরাকে ডাকার ফলে তারা বুঝতে পারে মোগলি এখনও বেঁচে আছে। মোগলি তখন বাগিরাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি কথা, শের খান আকেলাকে মেরে ফেলেছে? বাগিরা তখন তাকে বলে, আমি তোমাকে এই কথাটা বলতে যাচ্ছিলাম। এটা শুনেই মোগলি খুব রেগে যায়। তখন বলে, তোমরা এতদিন ধরে এই কথাটা জানো, এরপরও তোমরা কিছুই করনি, কিন্তু আমি এটা শোনার পর কিছুতেই চুপচাপ বসে থাকবো না। এই বলে সেখান থেকে সে পালিয়ে যায়। আর এখান থেকে ছুটতে ছুটতে মোগলি পৌঁছে যায় যেখানে মানুষ বসবাস করে সেখানে, আর সেখান থেকে একটি আগুনের মশাল নিয়ে ছুটতে ছুটতে বনের ভিতর প্রবেশ করে। আর তার অজান্তেই ওই মশাল থেকে আগুনের টুকরো পড়ে গোটা বনে আগুন লেগে যায় আর গোটা বনের পশুরা ওই আগুন দেখে সবাই নদীর পাড়ে এসে উপস্থিত হয় আর মোগলিও ওই মশালটি নিয়ে নদীর পাড়ে চলে আসে যেখান থেকে এই ঝামেলা শুরু হয়েছিল। আর এখানে এসেই মোগলি জোরে জোরে চিৎকার করতে থাকে, শের খান এখন আর আমি তোমাকে ভয় পাই না, এখানে কেউই আর তোমাকে ভয় পায় না, কোথায় তুমি, সামনে আসো আমার আর আমার মোকাবিলা করো। শের খান তখন তাদের সবাইয়ের সামনে এসে বলে, হয়তো আর এখন আমাকে কেউ ভয় পায় না, কিন্তু এখন তাদের ভয় অন্য কোনো জিনিসে। আর এরপরই মোগলি দেখে পুরো বনে আগুন লেগে গেছে আর এটা দেখিয়েই শের খান বলে, মানুষ কোনোদিনও পশুর মতো হতে পারবে না, আর তুমি প্রমাণ করে দিলে যে তুমি মানুষেরই মতো। আমি যে ঠিক এটা এখন সবাই বুঝতে পেরেছে, তোলো তোমার হাতের আগুন আর আক্রমণ করো আমাদের সবাইকে। এই কথা শুনে মোগলি দেখে সত্যিই তাকে সবাই ভয় পাচ্ছে, কারণ তার হাতের ওই মশালটি তখনও জ্বলছে। আর এটা দেখেই মোগলি ওই মশালটি নদীতে ফেলে দেয়, শুধুমাত্র বনের পশুদের এটা বোঝানোর জন্য যে মোগলি তাদেরই একজন। শের খান এটা দেখেই এখন খুব খুশি হয়ে যায়। সে বলে, তুমি তোমার জীবনের সব থেকে বড় বোকামো করে ফেললে, এখন তোমার কাছে কিছুই নেই, না বড় বড় নখ, না বড় বড় দাঁত, না তোমার কোনো বন্ধু। এই কথা শুনে বালু মোগলির পাশে এসে দাঁড়ায় আর বলে, আমি ওর সঙ্গে আছি। বালুর দেখা দেখি বাগিরা আর ওখানে থাকা পুরো নেকড়ের দল মোগলির পাশে এসে দাঁড়ায় আর তারপর শুরু হয় ফাইট। মোগলিও তার সাথে লড়াই করতে যাবে, ঠিক সেই টাইমে বাগিরা তাকে আটকে দেয় আর বলে, তুমি এভাবে এই রকম খালি হাতে লড়াই করতে পারবে না, তুমি আজ মানুষের মতো লড়াই করো। আর এটা শুনেই মোগলি জ্বলতে থাকা বনের দিকে ছুটতে থাকে, যাতে সে ওই আগুনের সাহায্য নিয়ে শের খানকে হারাতে পারে। এদিকে শের খান এখানে সবাইকে হারিয়ে মোগলির পিছনে দৌড়তে থাকে, কিন্তু ততক্ষণে মোগলি তার প্ল্যান মতো পুরো রেডি হয়ে যায়। সে একটি গাছে উঠে গাছের লতা বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখে, যাতে সে নিচে জ্বলতে থাকা আগুনের ওপর না পড়ে ওটার সাহায্যে ঝুলে থাকতে পারে। বাগিরা মোগলিকে গাছের উপর দেখে সেও গাছের উপর উঠে পড়ে, অনেকক্ষণ মোগলিকে ধরার জন্য এই গাছ ও গাছ করতে থাকে। আর লাস্ট টাইমে মোগলি এমন একটা শুকনো ডালের ওপর এসে পড়ে যেখানে সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তাই নেই আর পিছনে শের খান তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু এই টাইমেও মোগলি শের খানকে রাগিয়ে দিতে শুরু করে আর শের খান রেগে গিয়ে তার উপর ঝাঁপ দেয়। ঠিক সেই টাইমেই মোগলি লাফিয়ে তার ঝুলতে থাকা লতাটিকে ধরে ফেলে আর শের খান ওই গাছের ডাল ভেঙে আগুনের মধ্যে পড়ে মারা যায়। এরপর মোগলি হাতির পিঠে চেপে হাজির হয়ে যায় বনের বাকি পশুদের মধ্যে। সেখানে সবার মুখে তখন আনন্দের ছাপ,
কারণ তারা সবাই বুঝতে পেরে গেছে ওই শেরখানের হাত থেকে তারা এখন সবাই মুক্ত। এবার ওই হাতিগুলির সাহায্যে মোগলি নদীর রাস্তা আটকে নদীর জল বনের দিকে ঘুরিয়ে দেয়, যে জলের সাহায্যে বনের পুরো আগুন নিভে যায়। আর এখন মোগলি, বাগিরা, বালু সবাই ওই নেকড়ের দলের সাথে খুব আনন্দের সাথে এই বনের মধ্যেই দিন কাটাচ্ছে। এখানেই মুভিটি শেষ হয়। দারুণ একটি ফিল্ম, আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, বাড়ির বাচ্চাদের এই মুভিটি অবশ্যই দেখাবে, তারা এই মুভিটি দেখে খুবই মজা পাবে, আর এই মুভিটি দেখে শেখার মতো অনেক কিছুই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।